আমি কালকে সকালে জোন এসেছিল, জোন আসি আমি শোয়া ছিলাম, জোনে এসে যাই মামা চলো তো মাঠে। আমি বললাম যে কেন কি হয়েছে, ঠিক আছে তো কয় না না চলো আমি আমি কী করে কবো, চলো চলো মাঠে ক্ষতি গেছে, এক বাগান দেখে চলে গেছে, দেখে কয় তো চলো ক্ষতি হয়েছে। আমি হঠাৎ গিয়ে ঘুমের তোর গিয়ে একটা আচমকে ভাবলাম যে কী এলো বাবা, তাহলে আমার কী এলো মাঠে, মাঠে আইয়ে দেখতেছি এই এক বাগান দেখেই ওই পরিস্থিতি দেখলাম যা এত দেওয়ার মতন না। আমি চার দিন আমার চারা কাটছি, সে চারাগুলি কাটে কেটে রাখছি, সাইডে যা চারা সেও শেষ, আরও যে দুই তিন কাটা জমিতে চারা ফেলাইছি, যাতে লোকের দ্বারাও আমি 50 বিঘা চারা বিক্রি করতে পারি, নিজেও আর 10 বিঘা লাগাইতে পারি। সেই চারাগুলি আমার সব চাষি দিয়েছে কোদাল দিয়া, এবং কোদাল দিয়ে আমার 3-4 বিঘা জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে, ঠিক আছে। আমি তো দেখি কালকে তো আমার আর মাথা আমার ঠিক নাই, আমি তো কালকে একবার কিছু কোনো জায়গায় কোনো যাইতে পারিনি, কিছু করবো আমার শেষ সব শেষ করে গেলেছি। আমি যে কত ঘটনা হয়েছে কবে, কালকে রাতে? কালকে। আচ্ছা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ কালকে জানাচ্ছি, সব জানাইছি। পুলিশ কবে এসেছিল? কালকে এসেছিল, কালকে এসেছিল। হাসে দেখে গেল, ঠিক বললো যে ঠিক আছে তুমি অভিযোগ জানাও, আমরা দেখতেছি চেষ্টা করবো খুব। আচ্ছা কে মানে কারণটা কি, মানে কি মনে করছেন, কেউ কি আপনার শত্রু থাকতে পারে? কি আমার সাথে এমনি কোনো শত্রু ছিল না, এক শত্রু একজনের সাথে টিভি নিয়ে এক মাস আগে টিভি নিয়েছিল, সে টিভি নিয়ে এক মাস পর এই টিভি পুরান টিভি ঘুরে নিয়ে যায়, 3,500 টাকা দিয়ে টিভি দিয়ে 3,000টা দিছে, 500 টাকা দেয় না। আমি জানি ও 500 টাকা আর হয়তো দেবে না, ও আমি চাইও নাই অর্ধের একদিনও চাই নাই। ও পরের দিন আইসে টিভি নেওয়ার পরের দিন কয় টিভি একটু দাগ দাগ আসে, এমনি সবই ভালো, তো আমি বললাম টিভি যদি তোর দাগ দাগ আসে তাতে ঘুরে দিয়ে যাই, কয় না আমি ঘুরে দেওয়ার জন্য কিনি নেই তো, আমি টিভি ভালো সবই একটু দাগ দাগ আসে, এই কথাটা আমি জানতেলাম। বল ঠিক আছে, এখন সেই পরিবর্তে এক মাস পর আইসি কয় টিভি আমি রাখবো না, আর বউ বলে একদিন ঝগড়া হয়ে গেছে একদিন আগে দুদিন, আমি টিভি রাখবো না, টিভি ঘুরে দিয়ে দেবো। এই নিয়ে একটু ঝগড়া হয়েছে, এই নিয়ে ঝগড়া হয়েছে, দেখিয়েছিল। হ্যাঁ তারপরে বউ হুমকি টুমকি কইছিল, তারপরের দিন আবার হ্যাঁ বড়াইয়া টিভি দিয়ে গেছে বাড়িতে, আর টিভি রাখো আমি টিভি রাখবো না, তো আমার বাড়ি আমি ছিলাম না, আমার বাড়ির লোক বললো টিভি রাখবো না, আমার কি বউর কথা শুনি তুমি আবার টিভি নিয়েছো, টিভি রাখলে আমার বাড়িতে খুব অশান্তি হবে, তুমি টিভি রাখতে পারবে না আমার বাড়িতে। তারপরে বললো টিভি রাখবা না, তা দেখতেছি।